মণিপুরে জঙ্গি হানায় নিহত হলেন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রামের জওয়ান শ্যামল দাস। এই ঘটনায় জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। জানা যায়, শনিবার মণিপুরের মায়ানমারের সীমান্তবর্তী চূড়াচান্দপুর জেলায় জঙ্গি হামলার শিকার হন অসম রাইফেলের এক কমান্ডিং অফিসার সহ ছজন। নিহতদের মধ্যে অসম রাইফেলের কমান্ডিং অফিসার সহ তার স্ত্রী ও সন্তান এবং তার গাড়ির চালক শ্যামল দাস ও দুই জওয়ান আছে। পরিবার সূত্রে জানা যায়, শ্যামল দাসের একটি 8 বছরের সন্তান আছে। শ্যামল দাসের নিথর দেহ ফেরার জন্য অপেক্ষায় তার পরিবার সহ জেলাবাসী। লাস্ট কবে কথা হয়েছিল আপনার? লাস্ট কবে? 8-10 মাস ধরে ওর সাথে ফোন হয়নি আমার, কথা হয়নি। অফিস থেকে ফোন এসেছিল যে আমি শ্যামল দাসের ওয়াইফ, তাই বললো। তাই বললাম হ্যাঁ। বলছে বাড়িতে কে কে থাকে? আমি বললাম শাশুড়ি শ্বশুর আর আমি। বলছে আপনার কোনো ভাই আছে? বলছে আমার ভাই আছে, আমার কাছে এখন নাই। বলছে আমার আপনার শ্বশুরকে দেন। তাই বললো যে আমি দিতে গেলাম আর ওই বলতে বলতে ওরা ভালো করে বলতে পারে না। বলছে সিও সাপের গাড়ি, সিও সাপের ড্রাইভার যে শ্যামল দাস, সিও সাপ আর ওর ওর স্ত্রী আর বাচ্চা আর ও ড্রাইভার শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে। কী করে হলো আমি কিচ্ছুই জানি না, এখনও পর্যন্ত জানি না কী করে হলো। বম ফেলা হয়েছিল না, এখন কোনো গুলিতে আমি কিচ্ছু জানি না। কিছুদিন থেকে কথাই হয় না, দেখতে বেশি আমাকে বলে আসল যে আমি যতক্ষণে ফোন করবো তুমি ততক্ষণে ফোনটা ধরিও, তুমি নিজে থেকে ফোন করিও না। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। মণিপুরে জঙ্গি হানায় নিহত হলেন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রামের জওয়ান শ্যামল দাস। এই ঘটনায় জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। জানা যায়, শনিবার মণিপুরের মায়ানমারের সীমান্তবর্তী চূড়াচান্দপুর জেলায় জঙ্গি হামলার শিকার হন অসম রাইফেলের এক কমান্ডিং অফিসার সহ ছজন। নিহতদের মধ্যে অসম রাইফেলের কমান্ডিং অফিসার সহ তার স্ত্রী ও সন্তান এবং তার গাড়ির চালক শ্যামল দাস ও দুই জওয়ান আছে। পরিবার সূত্রে জানা যায়, শ্যামল দাসের একটি 8 বছরের সন্তান আছে। শ্যামল দাসের নিথর দেহ ফেরার জন্য অপেক্ষায় তার পরিবার সহ জেলাবাসী। লাস্ট কবে কথা হয়েছিল আপনার? লাস্ট কবে? 8-10 মাস ধরে ওর সাথে ফোন হয়নি আমার, কথা হয়নি। অফিস থেকে ফোন এসেছিল যে আমি শ্যামল দাসের ওয়াইফ, তাই বললো। তাই বললাম হ্যাঁ। বলছে বাড়িতে কে কে থাকে? আমি বললাম শাশুড়ি শ্বশুর আর আমি। বলছে আপনার কোনো ভাই আছে? বলছে আমার ভাই আছে, আমার কাছে এখন নাই। বলছে আমার আপনার শ্বশুরকে দেন। তাই বললো যে আমি দিতে গেলাম আর ওই বলতে বলতে ওরাও ভালো করে বলতে পারে না। বলছে সিও সাপের গাড়ি, সিও সাপের ড্রাইভার যে শ্যামল দাস, সিও সাপ আর ওর ওর স্ত্রী আর বাচ্চা আর ও ড্রাইভার শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে। কী করে হলো আমি কিচ্ছুই জানি না, এখনও পর্যন্ত জানি না কী করে হলো। বম ফেলা হয়েছিল না, এখন কোনো গুলিতে আমি কিচ্ছু জানি না। কিছুদিন থেকে কথাই হয় না, দেখতে বেশি আমাকে বলে আসল যে আমি যতক্ষণে ফোন করবো তুমি ততক্ষণে ফোনটা ধরিও, তুমি নিজে থেকে ফোন করিও না।
মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।